এআইডিএফ মুরব্বীর ইতিমধ্যে পরাজয় হয়েছে। নমস্কার, আমার ডিজিটাল লাইফলে স্বাগতম জানাইছো। মই গীতাশ্রী আর মূর হইতে আছে সতীর্থ প্রাঞ্জল। আর এই মুহূর্তে আমি এই বিষয়টি যে আপনার লো আহিছো আটাইতকৈ চর্চাত থকা সাম্প্রতিক রাজনৈতিক এই নির্বাচনী ফলাফলের মাজর অন্যতম একটা খবর হয়েছে এআইডিএফর ভবিষ্যৎ কি হব, এআইডিএফ কি রূপ লবগৈ ইয়ার পিছর নির্বাচন, বর্তমান নির্বাচনের 26 নির্বাচন। প্রাঞ্জল, এআইডিএফর ভবিষ্যৎ সম্পর্কে করবাত নহয় করবাত এই যে ধুবুরীত এআইডিএফর মুরব্বীগীর যে পরাজয়, বৃহৎ পরাজয় যত রকিবুল হুসেইনে রেকর্ড করে জয় সাব্যস্ত করলে, ধুবুরীত আজুরি আনিলে আর সালানি লোকেল বিভিন্ন ধরনের প্রসঙ্গ আসে, বদরুদ্দিন আজমলের পরাজয় এআইডিএফর ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত রূপত একটা প্রভাব পেলাব কি কয়? নিশ্চয় প্রভাব পেলাব। এটা বদরুদ্দিন আজমলে এইবুলি কৈছে যে রাইজর আয়োগ আমি সন্মান জানাইছো, আমি পর্যালোচনা করিম। কালি নিশা প্রায় 11:30 বজার পিছত সংবাদমেল সম্বোধন করেছিল নিজের ঘরতেই, আর সংবাদমেলতে কৈছিল যে তিনবার মো শাসন করলো একলেথারিয়ে, তিনবার মোক রাইজে বৃহৎ সমর্থন দিলে আর এবার মই নোৱাৰিলোঁ। তারবাবে পর্যালোচনা করা হব কত কি খেলিমেলি হল, কত কি হল সেইবোৰ সব। কিন্তু স্বাভাবিকতেই বদরুদ্দিন আজমল এআইডিএফর সুপ্রিমো গৰাকী যেতিয়া তেওঁৰে পতন হয়েছে আর তেওঁৰ দলটোৰো এতিয়া সামগ্রিকভাবে পতন, আপনি করিমগঞ্জৰ কথা যদি চাই কালি মাত্র কেইজনমান ভোট পাইছে এআইডিএফর যিজন প্রার্থী ইফালে, লগতে ইফালে আপনি যদি নগাঁওর কথা কয় আমিনুল ইসলামৰো ভোটৰ সংখ্যা বহুত কম। মানে সামগ্রিকভাবে বদরুদ্দিন আজমলের উপরে সকলের চকু আছে যে বদরুদ্দিন আজমলে যদি জিকে আগর দরে সংসদের মজিয়াত সেই স্থানটা অক্ষুণ্ণ থাকিব, রাজনীতির দপদপনিটো থাকিব। কিন্তু যেটা বদরুদ্দিন আজমলের এনে শোচনীয় পরাজয়, তারপর আর এটা দলটির ভবিষ্যৎ কোনফালে গতি করবেন তাক প্রশ্ন উত্থাপন হয়েছে। দলের বিধায়কে নির্বাচনী ফলাফল ঘোষণার পূর্বে কংগ্রেসত যাওয়ার কুচকাবাজ চলার কথা আমিয়ে বাতর হিসাবে সম্প্রচার করেছিল, সেই বিষয়বুর মানে সহজ বিষয় নহয়। আর এআইডিএফ নোহারে ই আমার রাজ্য রাজনীতিত কেনে প্রভাব পেলাব, 26 নাই এই যে ফলাফল বিজেপিয়ে কিন্তু ইতিমধ্যে ইঙ্গিত দিছে। কালি আমার টক শো লৈকে যিসকল বিজেপির প্রতিনিধি আহিছিলে কৈছে যে আজির পরাই অর্থাৎ 26 কত কি হল কত কি নহল এই ধরনের কথা বতরাবলে আগবাই লো যাব, বা কাম বেকর কথা কব, বা আরো শক্তিশালী রূপত উপস্থাপন নিজকে করবলে চেষ্টা করব। কিন্তু এইখানে কথা বতরার মাজতে এই এআইডিএফর যিনিখন আসনত নির্বাচন খেলিছিলে তিনিখনতে পরাজয় বরণ করেছে। আর প্রাঞ্জল, এআইডিএফ এনেকা একটা দল নয় যে সমগ্র ক্যান্ডিডেট দিয়ে, নির্ধারিত কিছু পকেট আছে, সেই পকেট সমূহ বিশেষ হয়তো এইখানে এই ধরনের চর্চা চলে যে যত আসলে মাইনরিটি ভোটার্স আছে বা সংখ্যালঘু ভোট থাকা একটা অংশ, তাত এআইডিএফর প্রার্থিত্ব বেশি থাকে, বা এআইডিএফে সেই কেন আসনতে প্রার্থিত্ব আগবাই বলে সকলে সেই ধরনের কয়, বা তেনা একটা কথা একটা ধারণা একটা আছে। তার মাজতে এআইডিএফে নিশ্চিত রূপত এই যে তিনখন আসনত পরাজয় বরণ করবল হল, নগাঁও, ধুবুরী আর ইফালে করিমগঞ্জ, করিমগঞ্জ হয়তো বড় বিশেষ একটা আশাও করা নাছিল। কিন্তু নগাঁওর আমিনুল ইসলামর, আমিনুল ইসলামর আপনার সংখ্যা আমি দাঙি ধরিম, সংখ্যাখিনি দেখাম, আমিনুল ইসলামে ভিঙতে লিড নাপালে, আমিনুল ইসলামৰ এই নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰা বিষয়টো অন্যফালে আমি চাব পাৰো। আমি জানোৱেই যে আমিনুল ইসলামক খুব কম সংখ্যকে তাত ভোট দিব, সেইটো পূৰ্বতে এটা পৰিকল্পনা বা বিশেষভাৱে পৰিসংখ্যাটা ওলোৱা হৈছিলে। আমিনুল ইসলামৰ তাত শোচনীয় পৰাজয় সেইটো যেন অনস্বীকাৰ্য আছিল, সেইটো যে নিশ্চিত আছিল, তেওঁ নিজৰ সমষ্টিতে সেইটো আচৰিত আচৰিত মানে বিকল্প হিসাবে হয়তো ভাবি লৈছে যে এতিয়া যদি আমি এআইডিএফ সলনি কংগ্রেসক সমর্থন দিই, মানুষের জনমানসত একাংশের এনে ভাবধারা সৃষ্টি হয়েছে। সংখ্যালঘু যিসকল লোক, যি পকেটের কথা আপনি কৈছে, যি পকেটক লক্ষ্য করে এআইডিএফে প্রার্থী প্রক্ষেপ করে, সেই নির্দিষ্ট সমষ্টিবর এটা ভোটারের মাজত এনেকা একটা হয়তো বিশেষ চিন্তা আহিছে যে আমি এবার সমষ্টি পুনর্নির্ধারণের পিছত আপনি ধুবুরীত চাওক, চেঙা আর মন্দিয়া সোমাইছে, মই যদি ভুল করা নাই চেঙা মন্দিয়া এই দুটা সমষ্টি সোমাইছে, আর সেই ধুবুরী সমষ্টির ভোটারসকলের মাজত কিন্তু এআইডিএফর বিরুদ্ধে রকিবুল হুসেনে যে প্রচার চলালে, রকিবুল হুসেনে প্রচার কালত কিছু বিশেষ বাক্য নিক্ষেপ করেছিল, এই বাল্য বিবাহর কথাটো মই আপনার সন্তানক প্রটেক করিম, যেটো বদরুদ্দিন আজমলক মুখত শুনবলে পাওয়া যায় নাছিল, জরাফুকা করেছিল, এবার জরাফুকা এই আইনখনে পাস হয়ে গেল, যখন আইনের কারণে তো জরাফুকাও করব নোৱাৰা হল, যার বাবে তেওঁ জরাফুকা আনকি আমার অন ক্যামেরা কই দিছিল যে এতিয়া মই আর জেলত যাব মো মন নাই, মই জরাফুকা নকরো, মানে বদরুদ্দিন আজমলক হাত ভরি বান্ধি দিয়া হয়েছিল। আর ইফালে রকিবুল হুসেনে যেহেতু এগ্রেশনত প্রচার কার্য চলাইছিল কই, কৈছিল যে আপোনালোকৰ সন্তানক বাল্য বিবাহ প্রসঙ্গ উত্থাপন করতে আপোনাৰ সন্তানক মই ৰক্ষা কৰিব পাৰিম,
আমি পরীক্ষা দিম, মানে এনেকুৱা ধৰণৰ এটা ভাৱধাৰা সৃষ্টি হল যে যদি এ আই ডি এফ জিকি থাকে তেনেহলে বিজেপি লাভ হৈ থাকিব, হয়তো তেনে এটা ভাৱধাৰা সৃষ্টি কৰিব। কংগ্ৰেছে এনেকুৱা ধৰণৰ এটা ভাৱধাৰা দিবলৈ আচলতে সক্ষম হল নেকি যে কাৰোবাৰ এ টিম বি টিমৰ যিবোৰ কথা ওলাই থাকে, এ টিম বি টিমৰ কথাবোৰ সেইধৰণে এ আই ডি এফ কংগ্ৰেছে কয়, এ আই ডি এফ বি টিম বিজেপিৰ, এ আই ডি এফ কংগ্ৰেছক কয় যে বিজেপিৰ বি টিম কংগ্ৰেছ, কিন্তু এইবোৰ কথা বতৰাৰ মাজত কিন্তু যিখিনি ৰকিব হুছেইনে কলে, কনভিনচিংলি কলে, আৰু তাত ভোটাৰ আশ্বস্ত হৈছে, আৰু আটাইতকৈ বেছি প্ৰায় 26 লাখৰ অধিক তাৰ 27 লাখমান ভোটাৰ থকা এটা সমষ্টি য'ত প্ৰায় 82% মাইনৰিটি ডমিনেটেড এটা কনষ্টিটুৱেঞ্চি, সমগ্ৰ দেশৰ ভিতৰতে 18% মেজৰিটি থকা এটা কনষ্টিটুৱেঞ্চি, তাত কিন্তু ভোটাৰ ৰাইজে এইবাৰ সম্পূৰ্ণৰূপে নচ্ছাত কৰিলে বদৰুদ্দিন আজমলক আৰু ভোট দিলে কংগ্ৰেছক। যদি আমি পৰিসংখ্যাটো এবাৰ দেখুৱাই দিওঁ মানুহৰ কিমান কিমান ভোট পালে বদৰুদ্দিন আজমলে, দেখুৱাবলৈ যত্ন কৰিম। মই পুনৰবাৰ কৈ থওঁ যে সামগ্ৰিকভাৱে এই ফলাফলক লৈ কিন্তু এ আই ডি এফৰ মাজত এটা বিশেষ তেওঁলোকৰ চিন্তা হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। বদৰুদ্দিন আজমল তেওঁ ফলাফল ঘোষণাৰ পূৰ্বে চিন্তান্বিত হৈছিল, তেওঁ যে ক'ৰবাত হতাশ হৈছে তেওঁ সেইটো তেওঁ বডি লেংগুৱেজত আমি দেখিবলৈ পাইছিলো, আগৰ সেই উৎসাহটো তেওঁ নাই, আগতে তেওঁ যিটো এটা বিশেষ সুৰত কথাবোৰ কয় সেই সুৰটো নিৰ্বাচনী ফলাফলৰ আগতে আমি শুনিবলৈ পোৱা নাছিলো, সেইবোৰ বস্তুৰ হোৱাটো তেওঁ মৰ্মে মৰ্মে উপলব্ধি কৰিছে যে এইবাৰ তেওঁৰ এটা প্ৰতিকূল অৱস্থা হৈছে। কংগ্ৰেছে কৈছে যে সাম্প্ৰদায়িকতা, সেই কংগ্ৰেছে ভূপেন বৰাই এইধৰণে কৈছে যে আগতে এটা সিদ্ধান্ত লৈছিলো যে আমি এ আই ডি এফৰ লগত নাথাকো আৰু এইবাৰ আমি কৰি দেখুৱাইছো। ভূপেন বৰা নিশ্চয়কৈ এই মুহূৰ্তত খুব এটা মজবুত স্থিতি এটা থাকিব, যে এ আই ডি এফৰ সৈতে মিত্ৰতা নকৰাটো এটা ভূপেন বৰাৰ নেতৃত্বৰ প্ৰতি তেওঁ এটা প্লাছ পইণ্ট হিচাপে বিবেচিত হ'ব, যে তেওঁ যিটো সিদ্ধান্ত ললে যে আমি এ আই ডি এফৰ সৈতে নাথাকো সেইটোৱে কিন্তু কংগ্ৰেছক লাভান্বিত কৰিলে, আৰু গোটেইখিনি ক্ষেত্ৰত কিন্তু কংগ্ৰেছেই উইনাৰ বুলি ক'ব পাৰোঁ। নিজৰ ভূপেন বৰাই নিজৰ কথাখিনি নিজৰ অৰ্থ প্ৰমাণ কৰি দেখুৱাবলৈ সক্ষম হ'ল। এতিয়া আমি সেই ফিগাৰ্ছখিনি লৈ আহিছো প্ৰাঞ্জল, এয়া যি ৱন অৰ্থাৎ ৰকিবুল হুছেইনে এই যে 10 লাখৰ ওপৰত ভোট পাই যি জয়যুক্ত হৈছে, এতিয়া বদৰুদ্দিন আজমল, বদৰুদ্দিন আজমলে কিমান ভোট পালে, যত ৰকিবুল হুছেইনে 14,71,885 ভোট পাইছে, বদৰুদ্দিন আজমলে ইয়াত পালে 4,59,409 ভোট। এয়া বদৰুদ্দিন আজমলৰ ভোট, অৰ্থাৎ কিমান পিছ পৰি থাকিল, চাওক কিমান পিছ পৰি থাকিলে। এই যিটো ডিফাৰেঞ্চ, এই যিটো ব্যৱধান, এই ব্যৱধানটোৱে বদৰুদ্দিন আজমলক কৰবাত চাবলৈ গলে বদৰুদ্দিন আজমলক সম্পূৰ্ণৰূপে ইয়াত যে নচ্ছাত কৰিছে, বদৰুদ্দিন আজমলৰ যে মেজিক আৰু নচলে সেইখিনি কথা কিন্তু এতিয়া 12,000 ভোট আৰু দেশৰ ভিতৰতে মই যদি ভুল কৰা নাই তেওঁ বদৰুদ্দিন আজমল অভিলেখ হৈছে দেশৰ ভিতৰতে অভিলেখ হৈছে, ৰকিবুল হুছেইনে যি ধৰণৰ অভিলেখ ৰুবৰিত কৰি দেখুৱাবলৈ সক্ষম হ'ল। অকণমান আমি সম্ভৱতঃ আৰু অকণমান দেখুৱাবলৈ সক্ষম হ'ম, আমি দেখুৱাইছো, আমি কথাখিনি পাতি আছিলো ধুবুৰী, কিন্তু বদৰুদ্দিন আজমল কেন্দ্ৰীয় কথা বতৰাখিনি ধুবুৰীৰ কথা বতৰা, এতিয়া যদি ধুবুৰী নহয় আৰু আমাৰ প্ৰাৰ্থিত্ব বদৰুদ্দিন আজমলে দিছিলে প্ৰাৰ্থিত্ব নগাঁও কথাখিনি, নগাঁও এতিয়া প্ৰদীপ বৰদলৈ জিকিছে, নগাঁও বদৰুদ্দিন আজমলৰ দলৰ প্ৰাৰ্থীগৰাকী আমিনুল ইছলাম তেওঁৰ কথা ইতিমধ্যে কৈছে 1,37,340 ভোট পাবলৈ সক্ষম হৈছে, ইতিমধ্যে কৈছো যে দিনতে তেওঁ সেইধৰণে লিড নাপালে। যদি আৰু আমি অকণমান বেক কৰি যদি দিয়ে আপুনি, ইয়াত আমি আৰু এটা সমষ্টি আছিলে করিমগঞ্জ, করিমগঞ্জত কিমান ভোট পাইছে চাওঁ, করিমগঞ্জত ক্ষমা কৰিব এয়া ওলাল শোণিতপুৰ উলিয়াইছে, উলিওৱা গল মোৰ, করিমগঞ্জ ক্লিক কৰি পেলাই উলিয়াম, করিমগঞ্জত এয়া কৃপানাথ মল্লা বিজেপি জয়যুক্ত হৈছে, করিমগঞ্জ অন্যতম এটা মাইনরিটি ডমিনেটেড কনস্টিটুয়েন্সি বুলি সেই ধৰণে কোৱা হয় বা করিমগঞ্জৰ কথা সেই ধৰণে চৰ্চা চলে, যি নহওক সেয়া পিছৰ কথা, কিন্তু কৃপানাথ মল্লা জয়যুক্ত হৈছে, হাফিজ ৰশিদ আমিৰ চৌধুৰী পৰাজিত হৈছে, কিমান ভোট পালে, এ আই ডি এফৰ কেণ্ডিডেট গৰাকীয়ে 29,205 ভোট পাইছে। এতিয়া কথাখিনি এই ধৰণে চাব পাৰি নেকি, কিয়নো ছেকেণ্ড ইন কমাণ্ডৰ যদি কথা কোৱা যায়, বদৰুদ্দিন আজমলৰ ছেকেণ্ড ইন কমাণ্ড কোন, আমি ধৰি ললো তিনিগৰাকী প্ৰাৰ্থী হাৰিছে, তিনিগৰাকী, কিন্তু মূৰ দাঙি আকৌ উঠিব, কিন্তু সেই যিটো দলৰ কমাণ্ড লৈ থকা যিগৰাকী ব্যক্তি হ'ব, ছেকেণ্ড ইন কমাণ্ড যিগৰাকী হ'ব, সেয়া আপোনাৰ হিচাপত কোন হ'ব, তেনেকুৱা দেখিছেনে কাৰোবাক, যে এই মুহূৰ্তততো তেনেকুৱা কোনো ধৰণৰ মুখ সন্মুখত নাই। আৰু আমি এটা কথা জানো যে গোটেই এ আই ডি এফৰ নেতাসকলে বদৰুদ্দিন আজমলৰ মুখলৈ চাই থাকে। আমি আৰু এটা বিশেষ কথা, যিটো কথা এইটো পোনপটীয়াকৈ ক'বলৈ অলপ অসুবিধা হয় কিন্তু তেতিয়াও আওপকীয়াকৈ আমি কথাটো অলপ বুজাবলৈ চেষ্টা কৰিছো, যে দলটোৰ যিবোৰ খৰচ পাতি আছে, দলটোৰ যাৱতীয় যিবোৰ কাম আছে, এটা দল পৰিচালনা কৰিবলৈ বহুত টকাৰ প্ৰয়োজন, গোটেই দলটোৰ মুভমেণ্টৰ এজন নেতা এটা প্ৰান্তৰ পৰা আন এটা প্ৰান্তলৈ যাওঁতে তেওঁ গাড়ীৰ খৰচ, তেলৰ খৰচ, খোৱাবৰ খৰচ, নেতা পালিত সভাখন পাতোতে গোটেইখিনি, বদৰুদ্দিন আজমল যদি নহয় সেইখিনি পৰিচালনা কৰা এ আই ডি এফত আৰু কোনো দ্বিতীয়জন মানুহ নাই।
মানে এ আই ডি এফ গোটেখিনি পরিচালনা করে আছে, আনকি বিশ্বাস করুক আপনি যে ফ্রি ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রতে হোক বা পড়া শুনার ক্ষেত্রতে হোক, আজিকালি সেই বিষয়বুর এ আই ডি এফ দলটির নেতা সকলে আজিকালি অল্প বাদ দিয়া হয়েছে, কারণ ফান্ড নোহা হয়েছে কোরবাত বদরী নাজমুলের বাহিরে দলটির গড়ি ধরোতা বা সেকেন্ড ফেজ বলে যদি কোম বা সেকেন্ড ইন কমান্ড যদি কোম কোনো নাই, ভবিষ্যৎ কি ইয়ার পিছত কি হবলৈ গৈ আছে? আর লক্ষণের বিষয়টো ইয়া যে ইতিপূর্বে নির্বাচনের পূর্বে এনেকুৱা এটা ফোন কল এটা ভাইরেল হয়েছিল, এটা ফোন কল রেকর্ডিং এটা যদিও বা পিছত বিধায়কগুলি নচাট করেছিল, সেই ফোন কলটো এই ধরনের কৈছিল যে কাক সহায় করেছে, কিমান কংগ্রেসের প্রার্থীগুলি করিমগঞ্জের কথাই কৈছো, কাক সহায় করেছে, এই ধরনের কথা বতরাবর আহিছিল। দ্বিতীয়তে আৰু এটা কথা যে বিধায়ক আছে, হয় বদরী নাজমুলের হাতত বিধায়ক আছে, এটা সকলখিনি শেষ হওয়া নাই, উভতি আমাক এ আই ডি এফের প্রশ্ন সুদিব যে আমার বিধায়ক আছে হাতত, আমার দল আছে এতিয়াও, কিন্তু কথাখিনি এই ধরনেরও আছিল যে এ আই ডি এফের বিধায়ক সকলে কংগ্রেসের যোগদান করে দিব, কংগ্রেসের ফলের পর দাবি করা হয়েছিল যে এ আই ডি এফের বিধায়ক এই নির্বাচনের পিছতে আমার হাতলে আহি আছে। আমি এই সন্দর্ভত সেই বিধায়ক সকলের কথা সুরতো আমি অল্প তেনেধরণ অনুমানতে করব পাইছিল, তেওঁলোকেও সেই এটা ইঙ্গিত দিয়েছিল যদিও পুনপুটাকে পোৱা নাই, মই বারে বারে কৈছো সকলে এতিয়া আউপকি আমি এটা সময় বহুত ডাইলগ শুনিছিল আনকি অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীৰ মুখত বা নেতাসকলৰ মুখত যে এনে ধরনের যদি থাকে প্রতিপন্ন করেছে যে বদরুদ্দিন আজমল অসমৰ মুখ্যমন্ত্রী হব নোৱাৰে, আৰু সেই ৰাজনীতিটো এতিয়া উপৰি আমি কব পাৰো, যিটো ধর্মীয় মেরুকরণের রাজনীতি, যিটো সহায় লৈ একাংশ নেতাই হয়তো বক্তব্য আছে, সেই ধর্মীয় সংখ্যালঘু লোকসকলে যেতিয়া এ আই ডি এফক এবার নাকচ করলে, নাকচ করার বিষয়টে 2026 ইম্প্যাক্ট পেলাব, আৰু সেই সকল বিধায়ক তেওঁ দলৰ যি সকল বিধায়কে হয়তো কৰবাত ধৰ্মীয় সংখ্যালঘু সকলৰ ভোট লৈ বা তেনে এটা ইমোশনতে নিৰ্বাচন খেলি জয়লাভ কৰি আহিছে, তেওঁলোকে দেখিছেচোন অসমী সংকেত আহি গল আমালৈ, কারণ সেই সকল ভোটারে এটা বিকল্প হিসাবে কংগ্রেসক মানি লৈছে, এ আই ডি এফত থাকলে নহব, আমি যদি বিজেপিক টক্কর দিব লাগে, ভিনসিং এটা যি সংখ্যা বটরদিন আজমলে ভোট নাপালে রকিবুল হুসেনে পালে বিকল্প কংগ্রেসত দেখিছে, সেই কথাটো স্পষ্ট। ইয়ার মাজতে একটা মন্তব্য বিজেপির ফলকে একটা মন্তব্য আহিছে যে এই ছবিখনে স্পষ্ট করেছে যে ভোট বেস কংগ্রেসের আর এ আই ডি এফর একে রাজনীতিত সেইটো কথা কৈ লাভ নাই, রাজনীতিত অঙ্কটো সংখ্যাটো কিমান পাইছে সেইটোহে কথা, সেই সংখ্যার ফলের পর যদি কংগ্রেস জয় হয়, সেই সংখ্যার ফলের পর যদি কংগ্রেস লাভান্বিত হয়, বিজেপির সেইটো কোৱাৰ কোনো যুক্তিযুক্ততা নাথাকে, তেনেহলে বিজেপির বিরুদ্ধে বহুখিনি কথা কব পাৰি, মানে কথা কোৱাৰ দুইটা ফল আছে, সেয়েহে কংগ্রেসও কব বিজেপিও কব, আর বিজেপি এই কথাটো এটা কবই স্বাভাবিকতে, সেইটো কলেও এটা কংগ্রেসে কব যে তোমালোকে কিমান কৈ থাকা কৈ থাকা, ভাই তোমালোকৰ কোৱা কাম কোৱা আমি কৰা কাম কৰিম, কিন্তু কংগ্রেসে আমি যদি আমি সংখ্যার ফলের পর চাওঁ, সেয়েহে সেই রাজনীতি যিটো রাজনীতি বর্তমান চলিব 2026লৈকে, সেই রাজনীতি হয়তো এ আই ডি এফ বিধায়ক সকল তিষ্টি থাকিব নোৱাৰিব পাৰে, এ আই ডি এফ থাকি তেওঁলোকে হয়তো ভাবিব পাৰে যে আমি কংগ্রেসত আহিলে আমি আকৌ বিধায়ক হৈ থাকিব পাৰে, মাজতে কেনেকুৱা খবৰ কিছু ওলাইছিল, সেইকাৰণে এতিয়া সেইকাৰণে দলটোৰ অস্তিত্বৰ প্ৰতি এটা সংকট আহি গৈছে, যদি সেয়াই হয় সেই দলটোৰ দ্বিতীয় ইন কমাণ্ড কোনো নাই, দলটো পরিচালনা করা কোনো মানুহ নাই, বদরুদ্দিন আজমলের শোষণের পর যাতে হতাশ করা বলে বিভিন্ন জন কৈ আছে, সেকেন্ড ইন কমাণ্ড বলে কবলে গেলে আমি দুইগৰাকী যিটো কথা বুঝাইছো নিশ্চিত রূপে এ আই ডি এফ মানুষখিনি আমাক তেওঁলোকে আমাক উভতি হয়তো ধরবে এই পয়েন্টত যে আমি যিটো মানুহ আছে, কিন্তু কার মুখলৈ চায় কেবল বদরুদ্দিন আজমলের মুখলৈ চায় দলটো আগবাঢ়ি আছিল এতিয়ালৈকে, স্বাভাবিক সেই দিকৰ পৰা চাবলৈ গলে কিন্তু বদরুদ্দিন আজমলের পরাজয় এ আই ডি এফর উপর কিন্তু এটা ডাঙর প্রভাব এটা পেলাবলৈ গৈ আছে, যেটো বিজেপি কেনেকৈ চুই যাব বিজেপিক চাওক, এতিয়া যদি মই কলো ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর চকীখনত লৈ যিটো আমি ডায়লগ একাংশ ব্যবহার করে যে বদরুদ্দিন আজমল এদিন গৈ পেলাই মুখ্যমন্ত্রীর চকীখনত বহিব, সেই ডায়লগটো এতিয়া বিজেপি কব নোৱাৰিব, কারণ বদরুদ্দিন আজমল নিজেই এনে এক চূড়ান্ত রূপত আছে, তেওঁৰ এক প্রকার পতনৰ দিশ বুলি আমি কব পাৰোঁ,
সেইটো ফলৰ পৰা বিজেপিয়ে সেই ডায়লগটো যেতিয়া ব্যৱহাৰ কৰিব নোৱাৰিব, কংগ্ৰেছে তাৰ লাভালাভ উঠাব পাৰিব। এতিয়া যদি কিবা কাৰণত এ আই ইউ এফৰ বিধায়কসকল কংগ্ৰেছলৈ আহি যায়, কিবা কাৰণত যদি আহি যায়, তেনেহ'লে সেই খেলখন আৰু বেছি জমি উঠিব, মানে কংগ্ৰেছৰ তাত প্লাছ পইণ্ট। ইফালে উজনি অসমৰ ফালে আপুনি চাওক, এবাৰ গৌৰৱ গগৈৰ এই জয়ে উজনি অসমৰ ফালে কংগ্ৰেছৰ ভেটি মজবুত কৰিলে, এজন নেতাও দিয়ালে, নতুন প্ৰাণ দিছে, আৰু তেওঁক দীৰ্ঘম্যাদী ৰূপত অসমৰ ভৱিষ্যতৰ এজন বিশেষ ৰাজনীতিবিদ হিচাপত বা ৰাজনৈতিক নেতা হিচাপত আগুৱাই নিয়াত সহায় কৰিব। উজনি অসমৰ ভেটিও মজবুত হ'ব। এইফালে নামনি অসমৰ যদি এইসকলো আহি যায়, সংখ্যালঘু লোকসকলো যদি কংগ্ৰেছৰ ফালে আহি যায়, তেনেহ'লে স্বাভাৱিকতে কংগ্ৰেছৰ বাবে জয় জয় মৰ্মৰ এক অৱস্থা, যাৰ বাবে মনমিল লাড্ডু ফুটা বুলি যে আমি কওঁ, কালি কংগ্ৰেছীসকলৰ মনমিল লাড্ডু ফুটিছিল। তেওঁ আনন্দিত হৈছিল যে পৰিস্থিতি পৰিৱেশ এতিয়া তেওঁলোকৰ অনুকূল হ'বলৈ গৈ আছে, সেইটো স্বাভাৱিকতে এটা ডাঙৰ কথা। নিৰ্বাচন কিন্তু আমি চাওঁ যে আমি ভোটটো দিয়া হওঁ, কিন্তু ৰাজনৈতিক দলসমূহৰ দৃষ্টিভংগীৰে চালে নিৰ্বাচন কিন্তু অংক, এৰিথমেটিক আছে, ইয়াত কেমিষ্ট্ৰি আছে। অংক মানে একো নহয়, মই কবেই নহয় যে যিমানেই যি নকওক, অংকৰ ফালৰ পৰা যদি লাভ হৈ আছে, বিজেপিৰ অংকৰ ফালৰ পৰা লাভ হৈ আছিল বা উত্তৰ প্ৰদেশত আমি সেইটো দেখা পালো, অংকৰ ফালৰ পৰা বিজেপিৰ কেনেধৰণে লোকচান হ'ল উত্তৰ প্ৰদেশত, তেওঁলোকে ভাবি আছিল যে বিশেষ কিছুমান কথা, ৰিজাৰ্ভেশ্যনৰ কথা, আন কেতবোৰ কথা উত্তৰ প্ৰদেশত এনেধৰণে বিয়পি গ'ল যাৰ ফলত বিজেপি লোকচান হৈ গ'ল। সকলোখিনি কথা জড়িত হৈ আছে, ৰাজনীতিটোৱে হৈছে সেইটো। সেইকাৰণে আমি ৰাজনীতিত যেতিয়া অংকৰ হিচাপত এতিয়া চৰকাৰ কাৰ হ'ব কি হ'ব সেইবোৰ বুজাই আছো, বহুতে আমাৰ কমেণ্ট বক্সত কৈ আছে যে মেটছৰ পিক্সাৰ লগা হৈছে বুলি, হয় কেনেধৰণে নিৰ্দলীয় 17 আহিলে ক'ত কি অংক হ'ব পাৰে, টি ডি পিৰ এই 16 বা জে ডি ইউ এই 12, তেওঁলোক আহিলে ক'ত কি হ'ব পাৰে, তেওঁলোক যদি কংগ্ৰেছলৈ কি হ'ব পাৰে, সেই সকলো অংকৰে আচলতে মানে আসনৰ অংক লগতে জনগাঁথনিৰ অংক থাকে। ধুবুৰীৰ কথা যদি আপুনি ক'বলৈ যায়, ধুবুৰীটো জনগাঁথনিৰ বহুতখিনি কথা আছে, আপুনি ইতিমধ্যে ক'লে শতাংশটো কিমান শতাংশ হিন্দু আছে, সংখ্যালঘু মাইনৰিটি আছে, আৰু সেই মাইনৰিটিত আকৌ এতিয়া নতুনকৈ চেঙা আৰু মন্দিয়া এনেধৰণৰ কেইটামান হয়তো সমষ্টি আছে, দ্বিতীয় সৰ্ববৃহৎ ভোটাৰ থকা যিটো সমষ্টি সমগ্ৰ দেশৰ ভিতৰতে, সেই সমষ্টিটোৱে হৈছে ধুবুৰীয়ে। ধুবুৰীৰ ওপৰত কিন্তু ধুবুৰী সমগ্ৰ দেশৰ প্ৰেক্ষাপটৰো কিন্তু এটা চৰ্চা এটা আছিলে, ধুবুৰীৰ জনগাঁথনি কওক বা ধুবুৰীৰ যি এটা ভোটিং পেটাৰ্ণ এটা, এইবোৰ চাই কিন্তু কেইটামান বিশেষ সমষ্টিৰ ভিতৰত ধুবুৰীও আছিলে আছিলে। যি নহওক, আমি বদৰুদ্দিন আজমলৰ আজি এই মুহূৰ্তত কথা পাতিছো, কিয়নো বদৰুদ্দিন আজমলক যে প্ৰত্যাখ্যান কৰিলে সম্পূৰ্ণৰূপে, বদৰুদ্দিন আজমলক প্ৰত্যাখ্যান কৰাৰ বিষয়টোক লৈ আমি এইখিনি আলোচনা কৰিছো, বা তেওঁৰ দলৰ আন আন নেতাসকলক প্ৰত্যাখ্যান কৰাৰ বিষয়টোক লৈ আমি এইখিনি আলোচনা কৰিছো, কিন্তু ৰাজনীতিত একো অসম্ভৱ নহয়, কিন্তু ৰাজনীতি দুৱে দুৱে চাৰিও নহয়, পোনপটীয়াকৈ একে একে দুয়ো নহয়, একে একে এঘাৰো হ'ব পাৰে, এনেকুৱা ধৰণৰ বিভিন্ন কথা আমি ৰাজনৈতিক বিশ্লেষকসকলৰ মুখত আমি শুনো। আৰু এটা উদাহৰণ দিম, কিন্তু যদিও বা ভৱিষ্যত এই দিশে, কিন্তু টি ডি পিৰ যি চন্দ্ৰবাবু নাইডুৰ যিটো ফিনিক্স পক্ষীৰ দৰে পুনৰবাৰ উত্থানৰ যিটো ঘটনা, চন্দ্ৰবাবু নাইডুৰ ৰাজনীতিত সকলো সম্ভৱ বদৰুদ্দিন মন কৰিব, চন্দ্ৰবাবু নাইডু যিজন চন্দ্ৰবাবু নাইডুৰ এটা সময়ত নৰেন্দ্ৰ মোদীৰ সৈতে খুব বেয়া সম্পৰ্ক আছিল, কিন্তু এতিয়া সামগ্ৰিকভাৱে ৰাজনীতিৰ পাকচক্ৰত পৰি তেওঁ কিং মেকাৰ হৈ গ'ল। আৰু লগতে আমি লালু প্ৰসাদক ক্ষমা কৰিব, নীতিশ কুমাৰৰ কথাও যদি কওঁ, নীতিশ কুমাৰো এটা সময়ত 2014 যেতিয়া নৰেন্দ্ৰ মোদী প্ৰধানমন্ত্ৰী প্ৰাৰ্থী বুলি এন ডি এ ঘোষণা কৰিছিল, তেতিয়া নীতিশ কুমাৰ ওলাই আহিছিল এন ডি এৰ পৰা, কংগ্ৰেছত আহিছিল, কংগ্ৰেছত আহিল বিজেপিলৈ গ'ল, আকৌ কংগ্ৰেছলৈ আহিল, আকৌ এতিয়া বিজেপিলৈ গৈছে, মানে এন ডি এত গৈছে, মানে একো অসম্ভৱ নহয়। এই ৰাজনীতি, ভাৰতীয় ৰাজনীতি, আৰু ভাৰতীয় ৰাজনীতিয়ে সবাতোকৈ জটিল বুলি বিশ্বৰ বহু দেশে কয়, ভাৰতীয় গণতন্ত্ৰত ভাৰতীয় ৰাজনীতিৰ জটিলতা বহুত আছে, বহুত পাক আছে, আৰু ইয়াত কি কেনেধৰণৰ অথন্তৰ কাৰ বাবে ৰৈ আছে কোনেও ক'ব নোৱাৰে। সেয়া লাগিলে নৰেন্দ্ৰ মোদীৰ বাবে অথন্ত ৰৈ নাথাকক কিয়, বা চন্দ্ৰবাবু নাইডুৰ বাবে হওক, অথবা অসমৰ ক্ষেত্ৰত আমি হিমন্ত বিশ্ব, সৰ্বানন্দ সোণোৱাল, বদৰুদ্দিন নাজমল, তেওঁলোকৰ ক্ষেত্ৰতে বা ৰখিব লৈছেন, কাৰ ক্ষেত্ৰত কি হৈছে কোনো ক'ব নোৱাৰে, আজি ৰজা হৈ আছে, কাইলৈ প্ৰজা হৈ যাব বুজাইছে যে মই তিনিবাৰ একেলে থৈ জয়ী হলো, তিনিবাৰ মোৰ সেই সমষ্টিটোৰ পৰা জয়ী কৰালে, এইবাৰ মোক নিদিলে কিবা কাৰণত, একো নাই ঠিক তেনেধৰণৰ এটা কথা স্পষ্ট যে ৰাজনীতিৰ সকলো যিহেতু সম্ভৱ মুৰদানি আৰু শক্তিশালী ৰূপত সেয়া সময়ে ক'ব, কিন্তু এই মুহূৰ্তত আমি সেয়া দেখিছো শেহতীয়াকৈ চন্দ্ৰবাবু নাইডুৰ কথাতেই যদি কওঁ, কিন্তু এই মুহূৰ্তত এইটো যি এ আই ডি এফৰ আজিৰ যিটো পৰাজয়, বিশেষকৈ তেওঁলোকৰ মুৰব্বীজনৰ তেওঁলোকৰ ঘাটি দুৰ্গত যিটো পৰাজয়,
সেই পরাজয় কিন্তু নিশ্চিত রূপত ছাব্বিশের নির্বাচন কিনা নয় কিনা একটা প্রভাব পেলাব। আর ভোটারের মানসিকতা ইয়ার উপর আমি চাব লাগবে যে ভোটারের মানসিকতা কোন ফলে গেছে। ভোটারের মানসিকতা এনে ধরনের গেছে যে ইয়ারডিএফ যিমানে জিকি থাকবে সিমানে আমি বিজেপিক লাই দিয়ে থাকা হব, তেন ধরনের একটা মানসিকতা সংখ্যালঘু লোকসকলের। লক্ষ্মী লোচনে তেন ধরনের একটা মানসিকতা গড় দিবলে কিন্তু সক্ষম হল। লক্ষ্মী লোচনে প্রচার কার্যবোর বা প্রচার অভিযানবোরও তেন ধরনের কিছু বাক্য প্রয়োগ করলে ভোটটা আমি বিকল্প হিসাবে আমি প্রতিটো নির্বাচনত ক্রিয়া করে, এবার নির্বাচনতো ক্রিয়া করলে, আর যদি অল্প কোথাও ভুল হয়ে যায় সেই ভুলবুলে একো একোটা দল যে নিষেধ করবো পারে সেয়া ইআইডিএফ তার জ্বলন্ত উদাহরণ। নিশ্চিত রূপ আমি এইখানে বিশ্লেষণ আগবাল। আপনার কিনা বিশেষ কথা কবলিয়া আছে নাকি নিশ্চয়কৈ কমেন্টস করব এই সন্দর্ভ। আর সামগ্রিক রূপে দেশের রাজনীতির গোটেখিনি এফালে ইন্ডিয়া এলায়েন্সের বৈঠক হয়েছে, এফালে এনডিএ বৈঠক হয়েছে, আপডেট আমি সকলখিনি আমার স্ক্রিনত লই আহি থাকিম, পুনপটিয়া সম্প্রচার লই আহি থাকিম, আমার টিভিত সকলখিনি আপডেট থাকিব, যি ধরনে খবরবোর আগবাড়ে নির্বাচনের ব্রেকিং আমি যি ধরনে আটাইতকৈ দ্রুতগতিত আমি আগবাড়ায় লই গৈ আছিলো, একে ধরনে এই মুহূর্তে সরকার গঠনের সকল কুচকাবাজর খবর এক্সক্লুসিভলি আমি পুনপ্রথমে আনিবলৈ আপোনালোকৰ বাবে চেষ্টা কৰিম। এই মুহূৰ্তত বিদায় লৈছো, ৰাজত। নিশ্চয়, নমস্কাৰ।